কুমিল্লা থেকে শুরু করেছি এবং আজকে যে প্রজেক্টটি আমরা পেয়েছি এই প্রজেক্টের মাধ্যমে আমি নিশ্চিতভাবে বলতে পারি যতটুকু বলেছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে তার সাথে বহু গুণে বেশি আপনারা এই প্রজেক্ট থেকে আমরা এখানে লাভবান হবেন ইনশাআল্লাহ এই লাভবান হওয়ার পিছনে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তিনি সাহায্য করেছেন আমাকে এবং সাহায্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কুমিল্লা মানুষকে তিনি প্রাধান্য দিয়ে এই প্রজেক্টটি সর্বপ্রথম কুমিল্লা থেকে শুরু করলেন সুপ্রিয় বন্ধুগণ কুমিল্লা একসময় অনেক সুনাম ছিল এখনও সুনাম আছে কুমিল্লার মানুষ লেখাপড়ায় কাজকর্মে সব দিকে অবস্থান মোটামুটি ভালো ছিল আমরা যখন ছোটো তখন আমরা দেখে এসেছি যে ভালো ছিল এখনও সেই ভালো অবস্থানে আমরা রেখেছেন যারা কুমিল্লার মানুষ যারা বাইরে থাকে তারাও সুনামের সাথে কুমিল্লার যেমন তারা কাজ করে তো আমি অনুরোধ করবো একটা যেটা আমাদের কাছে সেটা হচ্ছে কুমিল্লাকে আমরা না ভুলে কুমিল্লাকে আমরা যেন আরও এনরিচ করতে পারি আরও ভালোভাবে আমরা কুমিল্লাকে এগিয়ে নিয়ে যেতে পারি সবার কাছে আমার এই অনুরোধ বন্ধুগণ আল্লাহ আমাদের আল্লাহ প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুল ওতানি মিনাল ইমান যিনি যার দেশপ্রেম নাই তিনি খাঁটি মুসলমান না হুব্বুল ওতানি মিনাল ইমান খাঁটি প্রেম দেশপ্রেম থাকতে হবে এবং তবেই তিনি খাঁটি মুসলমান হিসেবে থাকতে পারবে হিসেবে গৃহীত গণ্য হবেন আমি আরও কিছু কথা আপনাদেরকে বলবো আপনারা সবাই অনেক দিন আপনাদের সান্নিধ্য যেভাবে আমি পেয়েছি আমি সেভাবে পাচ্ছি না ক্রিকেটে আপনাদের সাথে আমার সান্নিধ্য ছিল খেলাধুলার মাঠে আমার যে পরিমাণ আপনাদের সাথে সমর্থন ছিল যে পরিমাণ আমাদের সাথে আত্মীয়তার বন্ধন ছিল সেই পরিমাণ বন্ধন এখন নেই কারণ আমার নিজেরই নিজের জন্য আমি নিজেই বুঝি সেই কারণটি হচ্ছে আমরা ভালোভাবে জানেন যে আমার স্বাস্থ্য সবসময় ভালো যায়নি এবং এই কারণেই আমাদেরকে আমি সবসময় দেখাশোনা করতে পারিনি তারপরেও আমাদের কুমিল্লার ছেলে মেয়েরা ক্রিকেট হোক ফুটবল হোক প্রত্যেকটা ডিসিপ্লিনে ভালো করছে এবং লেখাপড়ায় ভালো করছে খেলাধুলা ভালো করছে এবং কর্মজীবনেও আপনাদেরকে অনেক বেশি আরও বেশি ভালো কাজ করতে হবে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে তোমাদের মাঝে কি এমন কেউ নাই যারা ভালো কাজের আহ্বান করবে যারা ভালো কাজের আহ্বান করবে এবং যারা সৎ কাজে অব্যাহত থাকবে তাদের জন্য আল্লাহ বলছেন তার জন্য আছে পুরস্কার সেই পুরস্কারের জন্য আমরা আসুন আমরা সবাই মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন আমরা যেন ভালো কাজ করতে পারি এবং ভালো কাজে যেন আমরা অন্যদেরকেও আহ্বান করতে পারি সুপ্রিয় বন্ধুগণ আপনারা বাংলাদেশ সম্বন্ধে জানেন বাংলাদেশ সম্বন্ধে আপনারা জানেন আমরা যখন ছোটো তখন আমরা বাংলাদেশ সম্বন্ধে অর্থনীতির উপরে কিছু আমাদের ইন্টারেস্ট নিয়ে আমরা কিছু কাজ করতাম যে আমরা দেখার চেষ্টা করতাম বাংলাদেশ এখন কোন জায়গায় আছে অর্থনীতির এলাকায় বাংলাদেশ কোন জায়গায় আছে আপনারা বিশ্বাস করেন কখনো আমরা বাংলাদেশকে খুঁজে পেতাম না বাংলাদেশ পৃথিবীর অর্থনীতিতে হারিয়ে গেল নাকি কোথায় আমরা আছি সেই অবস্থানটা আমরা কখনো আমরা বের করতে পারতাম না কারণ সারা বিশ্ব এই যে অ্যাসেসমেন্টটি করতেন একটি নিরীক্ষার উপরে সেই নিরীক্ষাটি হলো যাদের অবস্থান কোনো দেশে 50-এর উপরে থাকে তাদেরকে তারা বলে এই যে আমাদের পাশে প্রতিবেশী দেশ ভারত আমাদের পাশে প্রতিবেশী দেশ ফিলিপিন্স তারা 50-এর উপরে আছে তারা এই অবস্থানে আছে কিন্তু আমরা কিন্তু বাংলাদেশকে কখনো কোথাও পাইনি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে ক্ষমতায় আসলেন সে সময় আমাদের অবস্থান ছিল না কিন্তু আজকে আল্লাহর অশেষ রহমত এই 2009 থেকে 2023 পর্যন্ত 14 বছরে বাংলাদেশের অবস্থান হচ্ছে সারা বিশ্ব মানুষের কাছে এখন পরিচিত যে অসাধারণ এক
বিপ্লবী দেশ বাংলাদেশ অসাধারণ একটি দেশ বাংলাদেশ আজকে বাংলাদেশের অবস্থান কোথায় আপনি জানেন 35তম স্থান 35তম স্থানে চলে আসছে বাংলাদেশ অল্প কয়েকদিনে চলে আসছে যেই পরিমাণ অর্জন আমাদের হচ্ছে আমার ছোট ভাই বলে গেছেন মাননীয় মন্ত্রী বলে গেছেন যে আমাদের মানুষের দুইটা ক্যাপাবিলিটি আছে একটা হচ্ছে রেজিলিয়েন্স আরেকটা হচ্ছে মানুষের একে অপরের প্রতি বিশ্বাস এই যে একে অপরের প্রতি বিশ্বাস এই বিশ্বাসটা আসে আমার ধর্ম থেকে আমাদের ধর্মীয়ভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে ভালো কাজ করতে হবে ভালো কাজ আমাদের সবাইকে করতে হবে যদি ভালো কাজ করেন যদি 10টা ভালো কাজ করেন তাহলে আমরা 20টা আপনারা পুরস্কার পাবেন সুতরাং আসুন আমরা ভালো কাজ করি ভালো আল্লাহকে খুশি করি এবং আল্লাহকে খুশি করে আমরা আরও আল্লাহ থেকে আরও বেশি পাওয়ার ব্যবস্থা করি আমি আপনাদের কাছে শুধু এইটুকু বলবো আপনার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবেন না পিতা মাতার সাথে আপনাদের যে বলা আছে তোমরা বাপ মায়ের সাথে তোমরা ব্যবহার করবা যেমনিভাবে ব্যবহার করো আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন একজন পুরুষ একজন মহিলা দিয়ে তিনি পৃথিবী তৈরি করেছেন পৃথিবী সৃষ্টি করেছে একজন পুরুষ একজন মহিলা থেকে এই পুরুষ এবং মহিলা থেকে সৃষ্টি করার পর তিনি বললেন আমি এরপরে পৃথিবীকে আরও ছোটো ছোটো বিভক্ত গোত্রে বিভক্ত করলাম বিভক্ত করে দিয়েছি কেন কারণ মানুষ যেন একে অপরকে সাহায্য করতে পারে সুপ্রিয় বন্ধুগণ আপনার মেহরবানি করে মানুষকে সাহায্য করবেন আত্মীয় স্বজনকে সাহায্য করবেন পাড়া প্রতিবেশীকে সাহায্য করবেন যে মানুষ পাড়া প্রতিবেশীকে সাহায্য করে না আত্মীয় স্বজনকে সাহায্য করে না সেই মানুষের জন্য ব্যস্ত অনেক কঠিন আসুন আমরা প্রিয় আমাদের প্রিয় আল্লাহ আল্লাহ তাআলাকে আমরা খুশি করি এবং আমরা ভালো কাজ করি ভালো কাজের মাঝ দিয়ে আমরা আল্লাহকে খুশি করে আমরা ব্যস্তবাসী হই এই কাজগুলো আমাদের করতে হবে আমরা আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করি না আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি না আমরা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে যে সমস্ত জিনিসগুলো মিথ্যা মিথ্যা জিনিসগুলোকে পরিহার করতে হবে যার হাক্কু ওয়াজ যা হাক্কাল বাতিল ইন্নাল বাতিল আকানা জাহুকা যারা সৎ কাজ বিশ্বাস করে না সৎ কাজ করে না তারা সৎ কাজের নিদর্শনটা রাখতে পারে না এখন তাদেরকে বলছে তোমরা মিথ্যা কাজ যেগুলো সেগুলোর দিকে তোমরা বেশি আকৃষ্ট হও সেই মিথ্যা কাজগুলোর দিকে আকৃষ্ট হও না ন্যায় কাজ সত্য কাজের দিকে আকৃষ্ট হবে এবং তবেই তোমরা আল্লাহ থেকে পুরস্কৃত হবে আসুন আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে আমরা ভালো কাজ করে আমরা আল্লাহকে খুশি করে আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এগুলো আমরা ভালো কাজ করতে হবে বাড়িতে এক বাড়ি চার হিসাবে আমরা বলি তিন হিসাবে মানুষেই খেয়ে থাকে এক হিসাবে মানুষ খেয়ে থাকেন না এখন এই যে এক হিসাবে মানুষ খেয়ে থাকেন না তার জন্য আপনার কাছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার তিনি আমাদের প্রিয় নবীর মাধ্যমে বলেছেন আর রাশিয়াল মুত্তাসি কলম আপনাকে যা যা বলা হচ্ছে আল্লাহ বলছেন যে আমাকে শোনো আমাকে বিশ্বাস করো তাই তোমরা উপকৃত হবে এখন আমাদেরকে বলা হয়েছে লাইসাল মুমিন আল্লাহ জি আসবাহু ও যার ওয়া যারাহু জাইউন আল্লাহ জানবিহি তোমরা যারা ভালো মানুষ ভালো কাজ করতে চাচ্ছ তোমাদেরকে নিজে ফ্যাট পরে খেলে হবে না নিজে যেমনিভাবে ফ্যাট পরে খাবে তোমার প্রতিবেশী যিনি আছেন তার জন্য ফ্যাট পরে খাওয়ার ব্যবস্থা করবেন আমার অনুরোধ আপনাদের কাছে আমার এই এলাকার সকল মানুষকে আমি অনুরোধ করব যদি সাহায্য করা লাগে সাহায্য আংশিক হলেও আমি অংশগ্রহণ করব কিন্তু আপনারা আগে যে কাজগুলো করতেন ভালো কাজগুলো করতেন এই কাজগুলো নিদর্শন আবার নিয়ে আসেন আবার সবাই মাঝে এই নিদর্শন দেখতে চাই ভালো কাজ দেখতে চাই ভালো কাজের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহকে খুশি করে আমরা ব্যস্তবাসী হতে চাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব করুক
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রিয়বাসী, এই প্রিয় এলাকাবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ছেলে মেয়েকেও মানুষ করার চেষ্টা করবেন। আমরা যখন লেখাপড়া করছি আপনারা আমাকে সাহায্য করেছেন, আপনাদের অর্থ নিয়ে আমি সাহায্য পেয়েছি, আপনাদের অর্থ নিয়ে আমি আপনাদের ছেলে মেয়েকে টিউশন শিখিয়েছি, আপনাদের অর্থ নিয়ে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমি লজিং থেকে লেখাপড়া করেছি। এখন সেই সময় ফিরেছেন, এখন কেন পারবেন না? এখনও তো আপনারাই আছে, এখন আপনাদেরকে আবার এই ভালো কাজগুলো আবার শুরু করতে হবে। আপনারা নিজেরা ভালো কাজ করবেন, অন্যদেরকেও ভালো কাজ করার জন্য সাহায্য করবেন এবং উপদেশ দেবেন। যারা ভালো কাজের উপদেশ দেয় তারা ভালো কাজ করবে এবং এটা কন্টিনিউ করবে, এটা উপকারও হবে, আপনারা উপকারও পাবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আমি আবার আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই, প্রার্থনা চাই, প্রার্থনা করবেন আপনারা আমার জন্য, যাতে করে আমি সুস্থ হয়ে আপনাদের কাছে আমি আবার ফিরে আসতে পারি, ভালোভাবে কাজ করতে পারি এবং যে সমস্ত জিনিস এখানে হয়নি আমার ছোটো ভাইয়েরা আপনারা সবাই মিলে আমরা সেই সমস্ত কাজ হাত ধরবো। আমরা ইনশাল্লাহ এই দেশটিকে আমরা একদম অসাধারণ সুন্দর একটি দেশ আমরা হিসেবে সাজাবো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন জয়।